বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব, সেক্ষেত্রে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এই ব্যাংক আমানতের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চলো বন্ধুরা আমরা দেখে নিই। সঞ্চয় প্রবণতা সৃষ্টি, প্রথমে চলে আসছি আমরা সঞ্চয় প্রবণতা সৃষ্টি করা হচ্ছে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ব্যাংক আমানতের একটি ভূমিকা। সেটা কীরকম? ব্যাংক হিসাব খোলার মাধ্যমে জনগণের মধ্যে সঞ্চয় প্রবণতা সৃষ্টি হয়। হ্যাঁ বন্ধুরা, আমরা দেখেছি যে ব্যাংক হচ্ছে কি বিভিন্ন ধরনের হিসাব আমাদের জন্য অফার করে, তাই না? বিভিন্ন ধরনের হিসাব, সেখানে হচ্ছে চলতি হিসাব আছে, স্থায়ী হিসাব আছে, আছে সঞ্চয় হিসাব, এছাড়াও আরও অনেক ধরনের হিসাব আছে। এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আছে, যেটা আসলে আমাদের গ্রাহকের দৃষ্টিকোণ থেকে যেটা আমাদের ভালো লাগবে আমরা সেখানে হচ্ছে গিয়ে আমাদের অর্থটা রাখবো। এখন জনগণের মধ্যে সঞ্চয় প্রবণতা কীভাবে সৃষ্টি হয়, কারণ এই যে এই হিসাবগুলোতে ব্যাংক বিভিন্ন ধরনের কী হচ্ছে, ব্যাংক বিভিন্ন ধরনের ফিচার অ্যাড করছে যে আমরা তোমাদেরকে এই হিসাবে যদি টাকা রাখো তাহলে আমরা এরকম কিছু অফার দিব, খুব দ্রুত ট্রানজ্যাকশন করতে পারবে, মোবাইল রিচার্জ থেকে শুরু করে ইন্টারনেট বিল সব কিছুই এখন হচ্ছে গিয়ে ব্যাংক আমাদেরকে নিত্য নতুন 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 ধরনের অফার দিয়েছে, যাতে করে আমরা জনগণ যারা তারা হচ্ছে গিয়ে ব্যাংকের কাছে আসলে বিভিন্ন হিসাবের মাধ্যমে ব্যাংকের সাথে আমরা যুক্ত হয়ে যাই, বা আমাদের সাথে যে ব্যাংক এবং গ্রাহক সম্পর্ক সেটি সৃষ্টি হয়ে যায়, তাই না? এখন আমরা জানি যে আমরা হচ্ছে কি জনগণ সাধারণত ভোগের চিন্তা আগে করবো, তাই না? যে তো আমি এখন আমার কাছে যদি অর্থ থাকে সেটাতে আমি অনেক কিছু ক্রয় করবো, তাই না? ক্রয়ের একটা চিন্তা থাকবে, সঞ্চয়ের চিন্তাটা কিন্তু খুব কমই থাকে। আমরা কেন সঞ্চয় করতে চাই? যখন দেখি যে আমাদের ভবিষ্যতে আসলে সঞ্চয়ের ক্ষেত্রে যখন আমরা দেখবো যে আমাদের ফিউচার বেনিফিট কীরকম, এইরকম একটা বেনিফিট মাথায় চিন্তা রেখে আমরা কিন্তু আসলে সঞ্চয়ে উদ্বুদ্ধ হই, যারা জনগণ আছি, আমরা সাধারণ জনগণ। এখন সেজন্যই ব্যাংক বিভিন্ন ধরনের কী হচ্ছে, বিভিন্ন ধরনের অফার দিচ্ছে, বিভিন্ন ধরনের বলতেছে যে তুমি যদি আমার কাছে অর্থটা রাখো সেটা নির্দিষ্ট সময় পর বেড়ে যাবে, বা সেখানে তোমার সিকিউরিটি দিব, বা সেখানে তোমার কিছু ব্যাংকিং সেবা দিব। এরকমভাবেই জনগণকে উদ্বুদ্ধ করছে কি সঞ্চয়, এইভাবে করে জনগণের মধ্যে একটা সঞ্চয়ের সৃষ্টি হচ্ছে। আমরা জানি যে সঞ্চয় প্রবণতা যখন সৃষ্টি হয় একটা দেশের মধ্যে, তখন দেশে হচ্ছে গিয়ে আরেকটা যে মূল ব্যাপার সেটা হচ্ছে কি মূলধন গঠন হয়ে যায়, তাই না? যখন জনগণ সেটা ভোগে পণ্যগুলো না ভোগে বা ভোগ্য পণ্যের জন্য অর্থগুলো যখন ব্যয় না করছে খুব বেশি, তখন কী হচ্ছে এই অর্থগুলো, এই যে ক্যাশগুলো, এই ক্যাশগুলো হচ্ছে ব্যাংকের কাছে চলে আসছে। এখন এই বিক্ষিপ্ত এই ক্যাশগুলো ব্যাংক হচ্ছে কী করছে, মূলধন গঠন করছে, এগুলো দিয়ে কী করছে মূলধন গঠন করছে, এই প্রত্যেকটা ক্যাশগুলোকে একত্রিত করে মূলধন গঠন করছে। এখন একটা একটা দেশের কথা তুমি চিন্তা করো, সেখানে হচ্ছে গিয়ে মূলধনের পরিমাণ যদি ভালো থাকে সেখানে ব্যবসা বাণিজ্য কি ভালোভাবে আসলে উন্নতি করতে পারে। এই বিক্ষিপ্ত সঞ্চয়গুলোকে একত্রিত করে মূলধনের সৃষ্টি করে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা যায়। আর সেটা আমার বা তোমার পক্ষে, আমরা জানি না আসলে কার আসলে মূলধনের প্রয়োজন, আমার কাছে হয়তো অনেক টাকা আছে বা তার কাছে একদমই টাকা নেই। এখন আমাদের মধ্যে কানেক্ট করার যে ব্যাপারটা সেটা আসলে কে করে দিচ্ছে, সেটা মাঝ দিয়ে ব্যাংক করে দিচ্ছে। কারণ ব্যাংক হচ্ছে কি এই যে মূলধনের সৃষ্টি করে বিভিন্ন বিভিন্ন জায়গায় সেটা বিনিয়োগ করে হচ্ছে কি এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বিক্ষিপ্ত সঞ্চয়গুলোকে, আমাদের সঞ্চয়গুলোকে ব্যাংকের কাছে নিয়ে আসলো, সেটাকে মূলধন হিসেবে গঠন করে ব্যাংক কী করলো, ব্যাংক বিভিন্ন জায়গায় একটা আমাদের যে ক্যাশগুলো আছে সেটার সাথে সম্পর্ক করে দিল যাদের আসলে ক্যাশ নেই। এরপর চলে আসি এই যে আমার আমানত, সেই আমানতের ক্ষেত্রে ব্যাংকের কাছে যে আমরা আমানতটা দিলাম, সেই আমানতের আরেকটি ভূমিকা সেটা হচ্ছে গিয়ে বিনিয়োগ ও উৎপাদন। ব্যাংক হিসাবের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি পায়, যা পরবর্তীতে দেশের উৎপাদন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ আমরা যেটা বললাম সেটাই কিন্তু ঠিক এরকমই, যে ব্যাংক আসলে কীভাবে করলো আমাদের সঞ্চয়গুলোকে প্রথমত ব্যাংকের কাছে নিয়ে আসলো, তাই না? তারপর সেটাকে কী করলো, মূলধন গঠন করলো, কী করলো, ক্যাপিটাল ফর্মালাইজ করলো, তারপর কী করলো ব্যাংক, সেটা দিয়ে ব্যাংক কী করলো, ইনভেস্ট করলো। দেখো প্রত্যেকটা বন্ধুরা, প্রত্যেকটা ব্যাপার কিন্তু একটার সাথে একটা লিঙ্কড আপ, তাই না? এখন যেখানে ইনভেস্ট বেড়ে যাবে একটা, যখন একটা আমরা যখন সামগ্রিক অর্থনীতির কথা চিন্তা করব, যখন সামগ্রিক অর্থনীতির কথা চিন্তা করি, যখন সেখানে ইনভেস্ট বেড়ে যায় তখন সেখানে কি উৎপাদন কার্যক্রমটা অনেক বেশি বেড়ে যায়, এতে করে কি টোটাল অর্থনীতিতে এই ব্যাংকের আমানতের ভূমিকা কিন্তু অনেক বেশি বেড়ে যায়, তাই না? এরপর চলে আসি কর্মসংস্থান। অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে কর্মসংস্থানের সুযোগ করে থাকে, অর্থাৎ আমাদের এই আমানতটাই কী হচ্ছে, এই যে আমানত,
এই আমানতটা যখন ব্যাংক ক্যাপিটাল করলো, ইনভেস্ট করলো, ইনভেস্ট করছে বিভিন্ন কী হচ্ছে বিভিন্ন সেক্টরগুলোতে ইনভেস্ট করছে, বিভিন্ন ব্যাংক নিজেও একটা ব্যাংকিং সেক্টর যেটা হচ্ছে গিয়ে বিজনেস পারপাসেই ব্যাংক হচ্ছে গিয়ে প্রতিষ্ঠিত হয়ে থাকে, সেটা তারা নিজেরও কর্মসংস্থানের ব্যবস্থা করছে। এবং যেই সেক্টরগুলোতে ব্যাংক ইনভেস্ট করছে বিভিন্ন ধরনের শিল্প বা ব্যবসা বাণিজ্যে, সেক্ষেত্রে কী, সেক্ষেত্রে কি কর্মীর প্রয়োজন হচ্ছে না? তাহলে কি সেইখানে কর্মীদের আসলে একটা কর্মসংস্থান হয়ে যাচ্ছে? যারা আসলে এখন বর্তমানে বেকার তাদের কিন্তু একটা কর্মসংস্থানের সৃষ্টি করে দিচ্ছে ব্যাংক। কারণ যখনই তোমার একটা দেশের মধ্যে শিল্পায়ন হবে তখন কি সেখানে অনেক মানুষের কর্মসংস্থান হবে। এবার চলে আসি আন্তর্জাতিক বাণিজ্য। ব্যাংক হিসাবের মাধ্যমে আমদানি রপ্তানি বাণিজ্য অংশগ্রহণ করে আন্তর্জাতিক বাণিজ্য প্রসার করে থাকে। হ্যাঁ বন্ধুরা, ব্যাংক হচ্ছে বিভিন্ন ধরনের, আমরা তোমাদের আগের ভিডিওতে দেখেছি ব্যাংক হচ্ছে গিয়ে লেটার অফ ক্রেডিট, যেটা সেটা হচ্ছে গিয়ে কাদেরকে দিচ্ছে, চলতি হিসাবের মালিকগণকে দিচ্ছে। অর্থাৎ যারা চলতি হিসাবের মালিক, চলতি হিসাবের গ্রাহক যারা, তাদেরকে লেটার অফ ক্রেডিটের সুযোগটা আসলে ব্যাংক দিয়ে থাকে। এক্ষেত্রে আমদানি রপ্তানি বাণিজ্য কিন্তু অনেক ইজি হয়ে যায়, যেটা আসলে উইদাউট ব্যাংক আমরা এখনও একটা কল্পনাই করতে পারি না, তাই না? তাই এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকের এই আমানতগুলো আসলে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কত বেশি ভূমিকা পালন করছে। শিল্পায়নও বাড়ছে এদিক দিয়ে, আমাদের আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি এটা ভূমিকা রাখছে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টপিক, সেটা হচ্ছে গিয়ে আমাদের এই আমানতটি কীভাবে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখে। পরবর্তীতে আমরা এই আমানতের অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ বন্ধুরা।